শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান বটদ্রবা ধামত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 574তম জন্মজয়ন্তী উৎসব আমি তিনদিনিয়া কার্যসূচীরে আটক ধুনিয়াকে পতার আমি প্রচেষ্টা আমি আগবাইছো। আজি 4 অক্টোবর আজিপা আমি প্রথম দিন আরম্ভ হব। আজি আমার কার্যসূচী আছে, এটা 10 বজাত আমার থিতাতে লিখা রচনা প্রতিযোগিতা আছে আর ছাত্র ছাত্রী সকল ইতিমধ্যে আহি পাইছেহি, আমার বিচারক সকল আহি পাইছেহি, যাত্রী সকল আহি পাইছেহি, সকল আহিছে। আর আমার তিনদিনিয়া কার্যসূচীরে আজির কার্যসূচীত মূলত দিনের 11 বজারপা আছে আমার বরগীত প্রতিযোগিতা, গুরু দুজনার বিরচিত বরগীত প্রতিযোগিতা আছে, সদু অসম ভিত্তিক বরগীত প্রতিযোগিতা হব। এই বরগীত প্রতিযোগিতাত অসমৰ বিভিন্ন দলে যোগদান করেছে। আর আমার বিয়লি 5 বজারপা আছে অসম ভিত্তিক দিহানামৰ প্রতিযোগিতা, ইয়াত প্রাইজ মানির ব্যবস্থা আছে। আর এতিয়ালৈকে আমার হাতত প্রায় 26টা নামতি দল অসমৰ বিভিন্ন ঠাইরপা নামতি দল আহি দিহানামৰ নামতি দলে আমার লগত যোগদান করেছে, সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হব। আর অহা কাইলৈ আছে আমার গুরু জন্মজয়ন্তী উপলক্ষে একটা শোভাযাত্রা, সাংস্কৃতিক শোভাযাত্রা আছে, বিভিন্ন জনজাতীয় নৃত্য ভাওনা ইত্যাদি বিভিন্ন হেরিয়ে কার্যসূচী আমি আগবাইছো আটক ধুনিয়াকৈ। আমি একটা বৃহত্ত গোটেই অসমীয়া অঞ্চলটো বটদ্রবা অঞ্চলকে সামরি ধরি বটদ্রবা গোটেই সমষ্টিটো আর আমি রহা সমষ্টিকে আমি সামরি গোটেই একটা বৃহত্তর অঞ্চলত আমি শোভাযাত্রা আমি প্রদর্শন করি। এই শোভাযাত্রালৈকে আমি বিভিন্ন গাঁৱৰপৰা বিভিন্ন নৃত্য গীত ভাওনা এই দলবিলাকক আমি সংগ্রহ করেছো, তেখেতসকলে অংশগ্রহণ করব। আর সেইদিনাই অহা কাইলৈ রাতি আছে আমার এখন গুরুর অঙ্কিয়া নাট আছে, অঙ্কিয়া নাট অনুষ্ঠিত হব, ভাওনা অনুষ্ঠিত হব রাতি 9:30 বজাত। আর ইয়ার পিছদিনা আমার আছে 6 অক্টোবর দিনা, সেইদিনা আছে আমার বিশেষ অনুষ্ঠান আছে, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় এখন সভা, গুরুজনার এটার উপর বিভিন্ন ধরনের আলোচনা করব কারণে আমি অসমৰ বিভিন্ন ঠাইরপা পণ্ডিত সকলক আমি আমন্ত্রণ করেছো। এই পণ্ডিত সকল ইয়ালে আহি উপস্থিত হব, ইয়াত স্থানীয় রাইজ তথা গোটেই অসমবাসী রাইজ উপস্থিত হব। আমি সকলোরে সন্মুখত আমি সেই ধর্মীয় সভাখন আহ্বান করেছো। আর আজি এই স্থলতে আমি সকলো মানুহক সকলো অসমবাসীলৈ আমি গুরুজনার জন্মজয়ন্তী স্থলীরপা বটদ্রবা ধামৰপা আমি তেখেতসকলৈ গুরুজনার হৈ আমি শ্রদ্ধা নিবেদন করেছো। আর এই অনুষ্ঠান ভাগত আমি সকলোরে সহায় সহযোগিতা কামনা করেছো, সকল রাইজ যাতে আহি এই গুরু জন্মস্থলীত গুরু জন্মজয়ন্তী উৎসবত উৎসাহ উদ্দীপনা যোগাই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে, তারবাবে আমি সদৌ অসমবাসী তথা নগাঁওবাসী তথা এই আমার অঞ্চললৈ আমি পরজোড়া আমি প্রণিপাত জানাইছো। সকল লোক যাতে আহে, আহি পেলাই বরদোয়া ধামত উপস্থিত হয়ে আমার এই উৎসবভাগী সাফল্যমণ্ডিত করে, তারবাবে আমি সকল শ্রীচরণত আমি নমস্কার জানাই, সেবা জানাই, আমি আমন্ত্রণ জানাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ, জনসাধারণের হৃদয় স্পন্দন গুরুজনার এই পবিত্র জন্মভূমি শ্রী শ্রী বটদ্রবা থানত শ্রী শ্রী বটদ্রবা থান পরিচালনা সমিতিয়ে এই এটা মানে আমার সুন্দরকে অতি নিয়ারিকে জন্ম উৎসব আরম্ভ করেছে। আজি পবিত্র দিনের পবিত্রক্ষণ পবিত্র মুহূর্ত, আজি প্রথম দিন, আর আজি দিনটিতে থিতাতে লেখা রচনা প্রতিযোগিতা আরম্ভ করা হয়েছে। ইয়ার পিছতে কই গৈছে যে বরগীত প্রতিযোগিতা, দিহানাম প্রতিযোগিতা আর অঙ্কীয়া ভাওনা রাতিলো, আর ইয়ার পিছত কালিলে সাংস্কৃতিক শোভাযাত্রা, আর তারপরে ধর্ম আলোচনী সভা, আর রাতিলে বিভিন্ন সত্রিয়া নৃত্য আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নৃত্য পরিবেশন করব। গতি এইকদিন আমার গুরুজনার জন্মাষ্টমী জন্ম মানে জন্ম যি আমার ধাম, এই জন্মধামত মুখ কীর্তন ঘোষা আর নামে মুখারিত হয়ে থাকিব, আর সকল রাইজে যাতে ইয়ালে আহে আর ইয়ালে আহি যাতে এই অনুষ্ঠান সকলক সহযোগ করে, আর লগতে আমার থানত শরাই খলিতা যাতে আগবায়, আর সকল রাইজলে মই প্রণাম জানাইছো।